আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দুপুরের দিকে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে, এখানে মা ঘুমায় আছে, সাদাতরাও ঘুমায় আছে। তো সবাইকে না জানাই আমি এক জায়গায় চলে যাইতেছি, তো সবাইকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেই সারপ্রাইজটা আপনারা সবাই দেখবেন, তো দেখার জন্য ভিডিওটার সাথেই থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, অবশ্যই আপনারা দেখবেন। তো আমি যাইতেছিলাম এয়ারপোর্টে, তো এয়ারপোর্টে যাওয়ার কারণ হইতেছে যে আমার মেজ ভাই আসবে, তো সেটা বাসার কেউ জানে না, শুধু আমার কাছেই বলছে যে কারোর কাছে বলার দরকার নাই, তো আমি না জানাই আসবো। তো সেই কারণে আর কি, যে বলছে যে সবাই আসবে জানে, কিন্তু যে আজকের তারিখে যা আসবে সেটা কেউ জানে না আর কি। তো সেটাই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি যাইতেছিলাম, সবাই ঘুমায় আসছিলো, সেই অবস্থায় আমি বাইরে চলে যেতেছি। তো যাক না থাকলে সবাই জিজ্ঞাসা করতো কই যাইতেছি, কেন যাইতেছি। তো এখন হয়তো বা আসার জন্য রওনা হয়েছি, না দেখলে মনে করবে যে হয়তো বা আমি দোকানে গেছি। তো আস্তে আস্তে আমি যে আশুলিয়া রোডে এসে পড়ছি, তো রাস্তায় একটু জাম থাকার কারণে একটু আগে আগে রওনা দিছি, কারণ আশুলিয়া রোডে অনেক জাম থাকে। তো এখানে সামনে আবার আশুলিয়া রোডে রাস্তার কাজ চলতেছিল, যাই না কিরকম অনেক বড়ই কাজ আর কি, হয়তো ফ্লাইওভার যাবে না কি আল্লাহ জানে, কিছু যাওয়ার পর দেখলাম আর কি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই কারণে অতটা গরম লাগতেছিল না, আর রাস্তায় একটু জাম কম ছিল, যে ভয়ে আর কি রওনা দিছিলাম। তো গতকালকেও আমার এয়ারপোর্ট যাওয়া লাগছে, এই কারণে যে বাইরে ওখান থেকে একটা লোক আসছে, তার কাছে কিছু মাল পাঠাইছে, সেই মালটা রিসিভ করার জন্য যাওয়া লাগছে। তো আবার গতকালকেও আসলাম, আবার আজকেও আসতেছি, সেই কারণে একটু বেশি একটু খারাপ লাগতেছে। তো আস্তে আস্তে যে আশুলিয়া রোড পার হয়ে যাইতেছি, এখানে রাস্তার অনেকগুলো কাজ চলতেছিল, হয়তো ফ্লাইওভার যাবে এই দিক দিয়ে মনে হয়, দেখে মনে হইতেছে যে কাজগুলো চলতেছে। তো গাড়ির মধ্যে বসে আছি, বসে থেকে এরকম আসলে যে পানি নদীটা দেখতেছিলাম, আর পানিগুলো আগে চাইতে অনেক বাড়ছে, তো বাড়ার কারণে যে ক্ষেতগুলো আগে মানুষ খেতে চাষাবাদ করতো, এই ক্ষেতগুলো একবারে পুরোপুরি ভরে গেছে। তো কিছুদিন পরে হয়তো বা আরও অনেক ভরে যাবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এখানেই যেই ওয়াল কিংবা বেড়াটা দিছে, তো বেড়াটা দেওয়ার কারণ হইতেছে ওই দিক দিয়ে রাস্তার কাজ চলতেছিল। তো আজকে যাইতে যেতে অনেক ভালো লাগতেছিলো, এই কারণেই যে আজকে আশুলিয়া রোডে একবারেই জাম ছিল না। তো আমি যেটা চিন্তা করে অনেক আগে আসছিলাম, তো এখানে একটা অটো দেখলাম সিএনজি, মানে এরকম সিএনজি আমি কোথাও দেখি না, এইভাবে সিএনজিটা সাজানো হয়েছে আর্টিফিশিয়াল গাছ দিয়া। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, তো এই যে আস্তে আস্তে ইস্তেমা মাঠের কাছে এসে পড়লাম, তো ইস্তেমা মাঠ পার হয়ে এখানে উত্তরা রোডে উঠে পড়ছি। তো এখানে একটা বিল্ডিং দেখলাম, বিল্ডিংটা দেখতে অন্যরকম লাগতেছিলো, এখানে হাউস বিল্ডিংয়ের এইখানে। তো এখানে একটা নতুন একটা শপিং কমপ্লেক্স হচ্ছে এয়ারপোর্টের কাছেই, তো এখানে আবার একটা বড় একটা টেলিভিশন সেট করে দিয়েছে, এই শপিং কমপ্লেক্সটা নতুন, এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আর কি হয়তো বা এই টিভিটা সেট করছে। তো বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছিলো আর ভালো লাগতেছিলো, আর বিজ্ঞাপনগুলো দেখতে অনেক বড় মাপের আসতেছিলো, আর এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে, তো অনেকগুলো ফ্লাইওভার হইতেছে এখন ঢাকা শহরে, এমন এমন ফ্লাইওভার হইতেছে যেগুলো মনে করেন যে অন্যরকম, বাইরের দেশগুলোতে টিভি সিনেমাতে যেরকম দেখতাম ওরকম। তো এই যে আস্তে আস্তে আমি এয়ারপোর্ট চলে আসছি, তো এয়ারপোর্ট চলে এসে এখানে নামিয়া পড়া নামিয়া ভিতরে ঢুকে পড়তেছে। তো এয়ারপোর্টের মধ্যে অনেক কাজ চলতেছে, এদিকে অনেক মানে 3 নম্বর প্ল্যাটফর্ম তৈরি করতেছে, তো ওইখানে মনে করেন যে আরও অনেক বিশাল জায়গা এখানে মানে খুলে কাজ করতেছে। আর এখানে আস্তে আস্তে দেখলাম শেখ মুজিবের ভাস্কর্যটা, তো হাইলাইটে যাইতেছিলাম এখানে, তো ভালো লাগতেছিল। আজকে ঠান্ডা ছিল, অতটা গরম লাগে না, এমনিতে অনেক গরম পড়ে, তো আজকে গরমটা একটু কম ছিল। তো এই যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে, তো সেই বন্দরে আমি আয়সা এইখানে দেখতেছিলাম, তো মনিটরে দেখতেছিলাম যে ঢাকা টু মালের যেই ফ্লাইট এটা কয়টার দিকে নামবে, তো এটা সন্ধ্যা 6টার দিকে নামার কথা। আমি একটু আগে আসছি কারণ হয়তো বৃষ্টি ছিল আর রাস্তা জাম থাকার কারণে এটা ভাইবে আমি আগে এসে পড়ছি। তো এখানে আয়সা পড়ার পর কী করবো, বসে আসি, তো বসে থাকতে থাকতে দেখি যে ভাই কিছুক্ষণ পরে আয়সা পড়ছে, তো এমন বৃষ্টি নামছিল, মনে করেন যে বৃষ্টির জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করে মানে ওয়েট করতেছিল। তো বৃষ্টি কমছে, তারপরে বৃষ্টির মধ্যে ভিজে আমি আর কি গাড়ি ঠিক করে, তো সেই গাড়ি নিয়ে আর কি চলে আসছি। তো এখানে রাস্তাঘাট একেবারে বৃষ্টিতে ভিজে গেছে, তো আজকে বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, তো সব আগে যখন একটু আসছিস তখন একটু দাঁড়ানো লাগছে আর ওয়েট করা লাগছে। তো ওকে খুব সহজে পেয়ে গেছি, ও 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসার কথা ছিল, তো ও আবার 1 নম্বর টার্মিনাল দিয়ে বাইর হয়েছে, তো সেই কারণে আর কি যে এই পাশ থেকে ওই পাশে যাইতে বৃষ্টিতে আমার ভিজা লাগছে। তো এইদিকে আবার রাতের ঢাকা শহর দেখতে দেখতে আমি চলে আসতেছিলাম, তো আস্তে আস্তে বাসায় এসে পড়ছি। তো এখানে এসে ও বাহিরে দাঁড়ায় আছে, তো আমি বলছি দাঁড়া আগে ভিতরে ঢুকিস না, আমি একটু ভিডিও করি, দেখি যে তোর ছেলেটার রিয়াকশন কী, কারণ ওর ছোটো ছেলেকে ও দেখা যায় নাই, তো ও যাওয়ার পর আর কি ওর ছোটো ছেলে হয়েছে। তো ও দেখি বাহিরে আস্তে আস্তে, আমি বলতেছিলাম দেখি কেউ ধরিস না ও কী করে, ও দেখেন ঘর থেকে বাইরে হয়েছে, ফার্স্ট টাইম ওর আব্বাকে ও দেখবে, মানে ও আর দেখে মানে অবাক যে চুলগুলো বড় বড় দেখে মানে দাঁড়ায় আছে আর হাত দিয়ে বলতেছে যে দেখো, মানে আমার রিয়াকশনটা দেখেন আর কি কেমন করতেছে, এই দেখি করে
কে বনা তো আবু হুরায়রা কে আগে থেকে তো আপনারা চিনেন, তো এটা আবু হুরায়রা আব্বা আমার মেজো ভাই। তো তো বাসার সবাই দেখে তো একেবারে অবাক হয়ে গেছে যে না জানা এরকমভাবে আসলো এসে। এমনিতে সবাই খুশি হয়েছে, আর সারপ্রাইজটা বেশিরভাগ ওর ছোটো ছেলেই পাইছে যে এরকমভাবে কী আসলো। বৃষ্টি হওয়ার কারণে মানে সব অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, সেই কারণে ভিডিওটা অন্ধকার হয়েছে আর এরকম দেখা যাইতেছিল। আর এখানে তো আবু হুরায়রা আর আব্বারে বারবার দেখতেছে আর কান্নাকাটি করতেছে আর চিল্লাইতেছে। তো যাই হোক, এখানে অনেক খাবার টাবার দিয়ে মানে ওকে সাধতেছিল, তারপর ও মানতেছে না, ও কান্নাকাটি করতেছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, এরকম বাবা ছেলের প্রথম দেখা, তো সেটা জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।